স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মূলা একটি মূল বিশেষ খাবার উপযোগী সবজি রোমানদের আগে ইউরোপে ব্রাসিকাসি পরিবারের একটি ঘরোয়া খাবার ছিল মূলা সারা বিশ্বে মূলা জন্মায় এবং খাওয়া হয় বেশিরভাগ সময় এটি কাঁচা কচকচে সালাদ সবজি হিসেবে খাওয়া হয় এই মূলা তো আমরা বিভিন্ন রকমের আইটেম করে খেয়ে থাকি কিন্তু মূলা গাছের যে পাতা তা মূলা শাক নামে পরিচিত এই মূলার শাক খেতে মজাদার না হলেও এর রয়েছে বহু পুষ্টি উপকারিতা আর আজকে আমরা জানবো এই মূলা শাকের পুষ্টিগুণগুলো চলুন তাহলে জেনে নেওয়া যাক মূলা শাকের পুষ্টিগুণগুলো এক মূলা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের রোগ প্রতিরোধ করে এছাড়া এতে পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে দুই মূলা শাক আমাদের দেহ থেকে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক পরিষ্কারক হিসেবে কাজ করে মূলা শাকের উপকারী উপাদান সমূহ শরীরের অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে তিন মূলা শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি মূলার শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃদপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব চার সালপ্রোফেন ইন্টোলেজ নামে পরিচিত এই শাকটিকে অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজির তালিকায় ব্রকলি এবং কপির পাশাপাশি অবস্থান দেওয়া যেতে পারে মূলার শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃদপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা গ্রহণ করতে হবে পাঁচ মূলা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও এতে মলিপোটেনাম পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে মূলা বিদ্যমান ফাইবার যে ফল থেকে প্রাপ্ত সুগার কম শোষণ করে এবং এর পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে এছাড়াও মূলা বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে মূলাশাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে অধিক পরিমাণে শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালের বাধা সৃষ্টি করে থাকে যারা কিডনি বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মূলার শাক এড়িয়ে চলা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ